ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে একটি বেসরকারি হাসপাতাল থেকে ইয়াসিন আরাফাত আবিদ নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মরদেহটি উদ্ধার করা হয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, খবর পেয়ে ওই হাসপাতাল থেকে ইয়াসিন আরাফাত আবিদের মরদেহ পাওয়া যায়। হাসপাতালে মরদেহের সঙ্গে তৃষা নামের একজন তরুণী ছিল। তিনি জানান, আবিদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল আর গত বুধবার তারা পরিবারের অজান্তে বিয়ে করে পরিচিত এক বাসায় ছিলেন। বৃহস্পতিবার সকালে টয়লেট থেকে ফিরে তিনি দেখেন আবিদ আত্মহত্যা করেছে। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজীবন চেষ্টা করি এই জামাটা ফাঁস লাগানো, আমি লাগাতে পারবো, কিন্তু জ্বালানিতে ফাঁস লাগানোর ব্যবস্থা আমি দেখি না, উপরে কোনো ফাঁস লাগানোর ব্যবস্থা দেখি না। এখন গলার মিলে কীভাবে তারা মারছে না মারছে তা তারা নিশ্চয়ই দেখছি না।